খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন আজ। যীশু খ্রিস্টের জন্মদিনের আয়োজনে মেতেছে আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশ। বড়দিন উপলক্ষে ভ্যাটিকান সিটিতে বিশেষ আয়োজন করা হয়, যাতে যোগ দেন খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। যুদ্ধের কারণে যারা দুর্দশায় আছেন তাদের প্রতি সহমর্মিতা জানান পোপ। একই সঙ্গে যারা নানা কষ্টে আছেন তাদের কথা মনে রেখে বড়দিনে অর্থ অপচয় না করে যা আছে তাই নিয়ে সাদা মাটাভাবে উৎসব উদযাপনের আহ্বান জানান তিনি। ভ্যাটিকান সিটিতে বিশাল আয়োজন হলেও যিশুর জন্মস্থান হিসেবে পরিচিত ফিলিস্তিনের বেথলেহেমে নেই তেমন কোনো আয়োজন। চলমান হামাস ইসরায়েল যুদ্ধের কারণে বাতিল করা হয়েছে এবারের আয়োজন। নিরীহ গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন বাসিন্দারা। অনেক শিল্পী আবার বেথলেহেমে গাজার হাসপাতালে চিকিৎসাধীন নবজাতকদের নিজের শিল্পকর্মে ফুটিয়ে তুলেছেন। গাজার পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের খুব বড় আয়োজন নেই বড়দিনের। শত্রুদের হারিয়েই বড়দিনের উৎসবে মাতবে ইউক্রেনবাসী বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এদিকে প্রিন্সেস অফ ওয়েলস খেট মিডলটনের আমন্ত্রণে বড়দিনের আয়োজনে অংশ নেন প্রিন্স উইলিয়াম সহ ব্রিটিশ রাজ পরিবারের সদস্যরা।